হঠাৎ কৃষকসকলে অভিযোগ করে যে তেওঁলোকে সময়মতে সার নাপায় বা যদি কীটনাশক নেপায় তেওঁলোকে, আর এফালে আমি ইতিমধ্যে ইয়ার পূর্বে বাতৰি দিছিল যে লক্ষিমপুর জেলার বিভিন্ন ক্ষেত্র কৃষি ক্ষেত্র পকাধান খুরপোকর আক্রমণত পকাধান নাই, পকাধান দরে দরাই দরাই শেষ হয়ে গেছে। তার বিপরীতে আমি একটা দৃশ্য দেখাবর কারণে বর্তমান উপস্থিত আছো লক্ষিমপুর জেলা কৃষি বিভাগের যে গুদাম সেই গুদামত মানে উপস্থিত আছো আর দেখাইছো সমগ্র পরিবেশ। আসলে ইয়াত বহু সংখ্যক কীটনাশক, বহু সংখ্যক সার বা জিঙ্ক ইত্যাদি মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করবা ইয়াত যথেষ্ট সংখ্যক সামগ্রী ইয়াত এনেই পড়ে আছে, কিন্তু তার বিপরীতে কৃষকসকলে পথার হাহাকার করে আছে। হয়তো দর্শকসকলে ভাবিছে যে এইখিনি আসলতে যে কৃষি বিভাগে বিতরণ নকরাকে থৈ দিছে, কিন্তু একে কথাতে সেইটো নহয়। আমি সমগ্র কথাখিনি আলোচনা করিম, কৃষি বিভাগের লোক ইয়াত উপস্থিত আছে, এয়া দেখে আছো কীটনাশক চাওক পথারত কিন্তু প্রত্যেক রাতেই দরাই দরাই হেক্টরে হেক্টরে মাটিত খুরপোকর আক্রমণত ইতিমধ্যে পকাধান নষ্ট হয়ে গেছে। বা তার বিপরীতে মই এয়া দেখাইছো এবার সার, এইখানে সার এনেকা ধরনের সারের কারণে কৃষকে হাহাকার করে থাকে। তার সিফালে আছে হ্যাঁ জিঙ্ক, সকলখিনি হল মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করবা কৃষি বিভাগে অনুমোদন দিয়া বা অনুমতি দিয়া এইখানে হল উর্বরতা শক্তি বৃদ্ধি করবা দ্রব্য, কিন্তু এইখানে এটা পচি গেছে কিয়, সেই প্রশ্ন উত্তর বিচারি মই বর্তমান উপস্থিত আছো এই জেলা কৃষি বিভাগের গোডাউনত উপস্থিত আছো আর মই কথা পাতবল যত্ন করি। দাদা সব পচি গেছে দেখিছো ইয়াত, আপনি এফালে আহিলে আমার সুবিধা হব, পচি গেছে দেখিছো আর ইফালে কৃষকে পথারত হাহাকার করেছে, খুরপোকর আক্রমণ চলেছে, কীটনাশক নাই, সার নাই ইত্যাদি ধরনের অভিযোগ শোনা যায়। আচ্ছা মই আপোনাৰ উত্তৰটো এনেধৰণে দিওঁ, আমাৰ ইয়াত সম্পূৰ্ণ বস্তু মজুত আছে, আমাৰ গোটেইখিনি হ'ল অৰ্গেনিক আৰু বায়' ফাৰ্টিলাইজাৰ। আমাৰ কৃষকক লাগে কুইকলি প্ৰডাকশ্যন হোৱাটো, পথাৰত কৃষকৰ প্ৰতিযোগিতা চলে যে কোনে বজাৰত বস্তুটো আগত উলিয়াব পাৰে। আমাৰ এই বস্তুখিনি শ্ল' তাৰমানে শ্ল' প্ৰডাকশ্যন হয় কিন্তু মানুষের কারণে হার্মফুল নয়। মানে আর একটা আপনার হিসাব জানি বিচারিম যে কিমান টন সার আছে বা কিমান টন জিঙ্ক ইয়াত পড়ে আছে বা কিমান সংখ্যক কীটনাশক আছে ইয়াত, অল্প কিনা হিসাব দিব পারব নাকি? টোটালিতে আমি দিব নিম, গোটেখিনি আমার অনুগ্রহ চলি আছে, তথাপিতো এটা আমার ইয়াত প্রায় আমার 1000 লিটার আছে আর আমার জিঙ্ক প্রায় জিঙ্ক আর সয়েল আর জেএসএসবি মিলাই আমার অন্তত 50 কুইন্টাল আছে, 50 কুইন্টাল জমা আছে, জমা আছে। মানে যদি ইচ্ছা করে লক্ষিমপুর জেলার সকল কৃষি ক্ষেত্রে আপনাদের বিতরণ করবো পারে? নয়, আমি কৃষক আহিলে আমি দিম, আমি সদায় আগ্রহী হয়ে আছো, কৃষকে নিয়ে আছে, নিয়ে তারপর ইয়ার স্লো প্রোডাকশন পাওয়ার কারণে অল্প নিয়াটো হেমাহি করেছে, কারণ আমার এখানে অর্গেনিক হয়, অর্গেনিকটো আপনার কুইক প্রোডাকশন নয়, ই স্লো প্রোডাকশন হব, মানুষের কারণে হার্মফুল নয়, মানুষে খাই ভাল পাব আর প্রোডাকশনটা খুব ভালো হব। বাজারত যা উপলব্ধ কীটনাশকই হোক বা সারেই হোক সেইখিনির এইখানে একে নহয় নাকি? এইখিনির একইখিন একে নহয়, বাজারখিনি হল খুব হাই পাওয়ার, খুব হাই পাওয়ার হয়, তার প্রোডাকশনটা খুব কুইকলি হয়, বেশি হয়, বেশি হওয়ার কারণে এইখানে কারণে অনীহা করে অল্প। আর আমি পঞ্চায়েতে পঞ্চায়েতে ওয়ারেস ক্যাম্প দিছো যে আপনাদের বাজারখিনি এভয়েড করক, আমার যিনি সরকারে অনুমোদিত করেছে, আমার কৃষি বিজ্ঞানে যিনি তারমানে অনুমোদিত করেছে সেইখানে আমার তাদের আছে, আপনাদের এইখানে ব্যবহার করব আর অর্গেনিক হিসাবে আপনার উৎপাদন করব আর তারপর যি প্রোডাকশন হব, যি উৎপাদন হব আপনাদের বহাই বহাই দিয়ক, কৃষকের খাই ভাল পাব। মানে পুনৰ দেখাম সমগ্র পরিবেশ, এয়া হল কৃষি বিভাগের যাকি বিষয়া ইয়াত নিযুক্ত হয়ে আছে তখনের কথা মানে পুনের কোথাও মানে আপনার আকো কথা পাতি পুনের কোথাও যে এনে ধরনের এয়া সার, এয়া সার হল পড়ে আছে লক্ষিমপুর জেলা কৃষি বিভাগের গোডাউনত এনেদরে পড়ে আছে। কৃষি বিভাগের তরফরপা একটা কথা কব বিচারে যে এইখানে সার কৃষকে ব্যবহার করবলে অনীহা প্রকাশ করে, কারণ তাৎক্ষণিকভাবে বাড়ি বা ফল নিদিয়ে এইখানে, এইখানে হল সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে খেতি করতে ব্যবহার করবা সার, আর তার বিপরীতে যিখিনি ইয়াত জিঙ্ক আছে সেইখিনিও হল তেনেকুৱাই যে জৈবিক পদ্ধতি অটুট রাখি উৎপাদন করবর কারণে এইখানে সার আসলে ব্যবহার করা হয় কৃষি ক্ষেত্রত, কিন্তু কৃষকর এটা পথারত চলিছে প্রতিযোগিতা, কিমান সোনকালে তেওঁলোকে প্রোডাকশন করিব পাৰে, কিমান সোনকালে উৎপাদন করে বজার মেল দিব পাৰে, তেনেকুৱা ধরনের প্রতিযোগিতা চলিছে। আর হয়তো এনেকুৱা ধরনের প্রতিযোগিতার মাজতে আমি যিসকল ভুক্তভোগী আছো, যিসকল আমি শাক পাচলি কিনি খাই আছো, তেওঁলোকে হয়তো আমি ভেজাল বস্তুয়ে খাই আছো, ঠিক তেনেকুৱা ধরনের কথাও সন্দেহর আবর্তত থাকিব। মই পুনৰ কথা পাতিব যত্ন কৰিম কৃষি বিভাগের যিগৰাকী বিষয় আছে তেখেতৰ লগত, আর মই যিটো গোডাউনের লক্ষিমপুর জেলা কৃষি বিভাগের গোডাউন দেখুৱাই আছো ইয়াত 1000 লিটারতকে বেছি কীটনাশক দ্রব্য আছে, সার আছে যথেষ্ট কুইন্টেল কেবা টন ইয়াত সার পড়ে আছে, আর সিফালে জিঙ্ক আছে। এক কথা কবলৈ গেলে লক্ষিমপুর জেলার যদি কৃষকসকলে ইচ্ছা করে তেতিয়াহলে সকল কৃষকে আহি ইয়াত সকলখিনি সুবিধা লব পাৰে। যথেষ্ট সংখ্যক এটা অভিযোগ উঠে
বহুত নিয়ম নীতি মানি দরখাস্ত করে আবেদন করে বহুত দেরি হয়ে যায়গে আর সময়মতে কৃষি বিভাগে সারেই হোক কীটনাশকে হোক বা যেখানে আপনার কঠিয়া সেইখানে আপনাদের দিব নয় বলে সময়মতে দিব নয় বলে অভিযোগ আছে সেই কারণে বেয়া হয়ে যায় নাকি এনেক এটা কথা শুনব আমার এটা নির্দিষ্ট প্রক্রিয়া চলে তাৰমানে আমাৰ এই বস্তুখিনি এডভান্স বিলি বিচাৰি লাগে আমাক মানে আগতীয়াকৈ আমাক বস্তুখিনি লাগে বুলি আমাক ক'ব লাগিব সেইখিনি আমাৰ গাঁৱৰ পি আই মেম্বাৰ আৰু গাঁওবুঢ়াই সেইখন চহী কৰি দিব লাগিব চহী কৰাৰ পাছত আমাৰ ডি চি তাত এপ্ৰুভ হ'ব এপ্ৰুভ হোৱাৰ পাছত সেই বিলি বিচাৰিখিনি আমি মালখিনি এৰি দিব পাৰোঁ হ্যাঁ যদি আমি নিদিয়াকৈ দিওঁ আমাৰ তাৰমানে প্ৰমাণ নাই যে আপুনি মালখিনি কি কৰিলে কাক দিলে মানে এনেকুৱা হৈছে উলম্ব বিভাজন হৈ আছে কৃষক আৰু কৃষি বিভাগ হয় আপোনালোকৰ তাল মিলটো মিলা নাই গতিকে বস্তু এনেদৰে লোকচান হৈ থাকিবলগীয়া হৈছে অঁ তেওঁলোকে তাৰমানে খালি মানুহজন আহে যে আমি যেন আপোনাৰ আধাৰ কাৰ্ড লাগিব মোবাইল নম্বৰ লাগিব মাটিৰ ডাক নম্বৰ পটা নম্বৰ লাগিব হ্যাঁ বয়স লাগিব আজিকালি এটা ফৰ্মেট উলিয়াই দিলে গভৰ্ণমেণ্টে সেই ফৰ্মেটটোত আপোনাৰ পূৰাই লৈ আহি ইয়াত আমাৰ জমা দিব লাগিব জমা দিয়াৰ পাছত তেওঁ বস্তুটো কিনিব পাৰিব তেওঁ যিটো আছে আচ্ছা এইখিনি সাৰ কিমান দিন হৈ পৰি আছে ইয়াত নাই বেছি দিন হোৱা নাই ইয়াত আপোনাৰ প্ৰায় তিনিমাহমান হৈছে তিনি চাৰিমাহ হৈছে কীটনাশকটো ৰানিং চলি আছে আহি আছে গৈ আছে হয় মই দেখাবলে যত্ন করলো লক্ষিমপুর জেলা কৃষি বিভাগের গোডাউনের অবস্থা মানে দেখাবলে যত্ন করলো ইয়াত যথেষ্ট পরিমাণের কীটনাশক জমা আছে ইয়াত যথেষ্ট পরিমাণের সার জমা আছে জিঙ্ক জমা আছে আর কঠিয়ার বীজ জমা আছে কিন্তু পরিতাপর বিষয় যে কৃষক সকলে হেনো কৃষি বিভাগে দিয়া তথ্যমতে কৃষক সকলে যিখিনি বিধিসম্মত নীতি নিয়ম আছে সেইখিনি মানি ইয়ালে সার কীটনাশক বা কি সস সেয়া বিচারি নাহে তার বিপরীতে জৈবিক পদ্ধতি অবলম্বন করে কৃষি বিভাগে যোগান ধরা যে সার বা কীটনাশক বা মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি কৰিব পৰা দ্ৰব্য ব্যৱহাৰ কৰিবৰ কাৰণে কৃষকসকল প্ৰস্তুত নহয় কাৰণ কৃষকসকলক হেনো লাগে সোনকালে উৎপাদন হোৱা বজাৰত প্ৰযোজনীয়তামূলকভাৱে তেওঁলোকৰ যিখিনি উৎপাদন সেইখিনি মেলি দিব পৰা সাৰেই হওক বা কীটনাশকেই হওক বা বিভিন্ন ধৰণৰ দৰৱ তেনেকুৱা ধৰণৰ লাগে এক কথাত ক'বলৈ গ'লে কৃষি বিভাগ আৰু বৰ্তমানৰ কৃষক তেওঁলোকৰ মাজত তালমিল নাই তেওঁলোকৰ মাজত যিখিনি যিটো মিলাত থাকি মিল থাকিব লাগে আচলতে হাবে খোজে খাব লাগে তেনেকুৱা ধৰণৰ মিল নথকাৰ কাৰণেই হয়তো কৃষি বিভাগৰ গুদামত বহু মূল্যৱান সাৰ বুলিয়ে কওক বা কীটনাশক বুলিয়ে কওক এনেদৰে পচি থাকিবলগীয়া হৈছে লক্ষীমপুৰত।